প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমি দেখব আজকে বিষয় হচ্ছে এখন আমি এই হোয়াইট বোর্ডে সার্কিটটা আমি এঁকে দিয়েছি এবং প্রত্যেকটার প্রয়োজনীয় ইকুইপমেন্ট দিয়েছি। এর জন্য আমার প্রথমে লাগবে তিনটি রেজিস্টার, যার প্রত্যেকটির মান হচ্ছে 10 kΩ। 2 নম্বর লাগবে ব্রেডবোর্ড একটি, 3 নম্বর একটি অ্যাভোমিটার, 4 হচ্ছে কিছু সংযোগ তার। এর জন্য আমি একটা থিওরিক্যাল আমি দেখিয়ে দিয়েছি ক্যালকুলেশন, যে আমি যখন মোট মান পরিমাপ করব সেটার মানটা হবে RT, তার মানে টোটাল রেজিস্ট্যান্স। এবং এখানে সার্কিটে দেখা যাচ্ছে যে এখানে তিনটি রেজিস্টার সংযোগ করা আছে, R1 R2, দুটি প্যারালালে, তার সাথে সিরিজে হচ্ছে R3। সেক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি প্যারালালে R1 R2 দিয়ে সংযোগ করে আমি সিরিজে রেজিস্ট্যান্স R3 সংযোগ করেছি। যেহেতু আমাদের রেজিস্ট্যান্সের প্রত্যেকটির মান হচ্ছে 10 kΩ, এই জন্য আমি ক্যালকুলেশন করে মোট রেজিস্ট্যান্স পেয়েছি 15 kΩ। এখন আসুন আমরা দেখি থিওরিক্যালি প্র্যাকটিক্যালি আমরা সেটা পাই কি না। প্র্যাকটিক্যালি করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে কী কী বোর্ড, কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে। প্রথমে আমি সিলেক্ট করি একটি ব্রেডবোর্ড যেখানে আমি সার্কিটটি সংযোগ করব। তারপর লাগতেছে আমার তিনটি রেজিস্টার, যেটা বলেছিলাম প্রত্যেকটি মান হচ্ছে 10 kΩ। তারপর হচ্ছে কানেক্টেড ওয়্যার বা তার, যেটাতে আমি সার্কিটটি সংযোগ করব। এবং সর্বশেষ লাগতেছে আমার একটি অ্যাভোমিটার একটা, অথবা ডিজিটাল মাল্টিমিটার। এখন আসো আমরা দেখি সার্কিটটি কীভাবে সংযোগ করা যায়। প্রথমে আমি বোর্ডে দেখেছি যে R1 R2 দুইটি রেজিস্টার আমি প্যারালালে সংযোগ করব। আসো ব্রেডবোর্ডে সেটা আমি দেখাই। এখানে যদি রেজিস্টার প্রথমটা R1 হয়, তার সাথে R2 আমি রেজিস্টার প্যারালালে সংযোগ করছি। তার সাথে রেজিস্টার R1 R2 সাথে আমি প্যারালে আরেকটি রেজিস্টার সংযোগ করছি, সেটা হচ্ছে R3, সেটা হচ্ছে আমি সিরিজে সংযোগ করব। এখন মোট মান পরিমাপ করার জন্য আমি দুটি প্রান্ত বের করব, যেটা হবে A এবং B। এবার আসো কিভাবে আমি পরিমাপ করব এবং একট সেই মানটা পাই কি না সেটা আমরা মাল্টিমিটার দ্বারা দেখি। মাল্টিমিটারটি আমি একটি রেজিস্ট্যান্স দিয়ে সিলেক্ট করলাম। সেখানে পজিটিভ প্রান্ত আমি R1 R2 যে প্রান্তে আছে প্যারালালে সেই প্রান্তে ধরলাম, এবং নেগেটিভ প্রান্ত আমি R3 অ্যাক্রসে ধরলাম। এখন দেখা যাচ্ছে আমি ডিজিটাল মাল্টি আমার মোট মান পরিমাপ শো করতেছে, প্রদর্শন হচ্ছে যে 14.8, যেটা আমি থিওরিক্যালি পেয়েছি 15 kΩ, আর এখানে আমি ডিজিটালে পাচ্ছি আমি 14.8 kΩ।